পারিস না? ভীষ্ম পঞ্চক ব্রত কবে? এই ব্রতের কি নিয়ম? এই ব্রত কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে? এই ব্রত কয়টি ধাপে করা যায়, কয়টি স্তর রয়েছে এই ব্রত পালনে? এই ব্রতে কি কি খাওয়া যাবে, কি কি একদমই খাওয়া যাবে না? এই ব্রতের দিন আমাদের কি করতে হবে, এই ব্রতের মধ্যে কি কি নিয়ম রয়েছে, আর এই ব্রতে যে গঙ্গা স্নান, গঙ্গা স্নানের মন্ত্র, তর্পণ, বাড়িতে কি তর্পণ করা যাবে বা তর্পণের মন্ত্র, আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আরও ভালো হয়ে যাবে, কারণ আমাদের ভীষ্ম পঞ্চক ব্রত আসছে। তো ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হচ্ছে নভেম্বর মাসের 23 তারিখ বৃহস্পতিবার, যেই দিন হচ্ছে আমাদের উত্থান একাদশী। উত্থান একাদশীতে স্টার্ট হচ্ছে, তো 5 দিন ব্যাপী চলবে এই ব্রত। 27 নভেম্বর সোমবার রাস পূর্ণিমার দিন এই ব্রত শেষ হবে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হচ্ছে আর রাস পূর্ণিমাতে এই ব্রত শেষ হচ্ছে, ঠিক আছে? 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত। তো এই ব্রত সত্যযুগের থেকেই চলে আসে। সত্যযুগে করেছিল ভৃগমুনি, গর্গমুনি, বৈশিষ্ট্যমুনি, তারপর আবার ত্রেতাযুগে অম্বরীশ মহারাজ করেছিলেন, দ্রাপরে ভীষ্মদেব করেছিলেন। তো ভীষ্মদেব যেহেতু আজন্ম ব্রহ্মচারী ছিলেন, তার জন্য আমাদের অবশ্যই উনার এই এই ব্রতের মাহাত্মটা আরও বেশি বেড়ে গেছে, তার জন্য উনার নামে এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত। নাহলে এই ব্রতের আগের নাম ছিল বিষ্ণু পঞ্চক ব্রত, ঠিক আছে? ওটা আমরা শাস্ত্রের ভিত্তিতে আলোচনা করবো, হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই ব্রতের আমরা জেনে নিই যে এই ব্রতে আমরা কি কি করব, ঠিক আছে? কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সেটা নিয়েও আলোচনা করব, আর তর্পণ কিভাবে করতে হবে সেটাও আলোচনা করব। তো মাতাজিরা কি, অনেকের প্রশ্ন থাকে, মাতাজিরা কি তর্পণ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কারণ ভীষ্মদেব ছিলেন আজন্ম ব্রহ্মচারী, তো ওনার কন্যা হিসাবে আমরা তর্পণ করতে পারবো। আর যাদের, অনেকে আবার প্রশ্ন করে যে যাদের মা বাবা জীবিত আছে তারা কি তর্পণ করতে পারবে? অবশ্যই করতে পারবে, যাদের মা বাবা জীবিত আছে তারাও করতে পারবে। ভীষ্মদেবের যেহেতু কোনো সন্তান ছিলেন না, উনি আজন্ম ব্রহ্মচারী ছিলেন, তার জন্য ওনার সন্তান হিসাবে আমরা সবাই তর্পণ করতে পারবো। এই ব্রতটা অবশ্যই আমাদের করা উচিত। এই ব্রত করলে আমরা ভগবানের ধামে অতি শীঘ্র যেতে পারবো আর ভগবানের শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবো। তো এই ব্রত ভীষ্মদেব করেছিলেন, ঠিক আছে? তার জন্য এই ব্রতের নাম ভীষ্ম পঞ্চক। শাস্ত্রে কি উল্লেখ রয়েছে এই ভীষ্ম পঞ্চক ব্রতের ব্যাপারে, সেটা নিয়ে আলোচনা করি, চলো। বাসুদেব শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর প্রীতিপদ বলে একে বিষ্ণু পঞ্চক ব্রতও বলা হয়। সকল ব্রতের মধ্যে চাতুর্মাস্য ব্রত প্রধান, আর চাতুর্মাস্য ব্রত অপেক্ষাও ভীষ্ম পঞ্চক ব্রত সর্বপ্রধান। এটি উল্লেখ রয়েছে গরুড় পুরাণের পূর্বখণ্ডে। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্ম্য বর্ণিত রয়েছে। সত্যযুগের আদিতে ভৃগু, গর্গ, বৈশিষ্ট্য আদি ঋষিগণ এবং ত্রেতাযুগের প্রথমে অম্বরীশ ও ভোগ প্রভৃতি নৃপগণ চাতুর্মাসের শেষ মাসে এই বিষ্ণু পঞ্চক ব্রত করেছিলেন। পরবর্তীতে দ্রাপরে মহারাজ শান্তনু তনয় ভীষ্ম ভগবানের সন্তুষ্টির জন্য এ ব্রত পালন করেছেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে ভগবান বাসুদেবের নিকট ভীষ্মদেব এই পঞ্চদিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন, তাই তা ভীষ্ম পঞ্চক ব্রত নামে অভিহিত। পদ্মপুরাণের স্বর্গখণ্ডে আরও উল্লেখ রয়েছে বিষ্ণু পঞ্চক ব্রত ব্রতসমূহের মধ্যে প্রবর, সে সময় যিনি ভক্তি সহকারে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা শ্রী রাধা সহিত শ্রীহরিকে অর্চনা করেন, তিনি সর্বপাপ বিবর্জিত হয়ে বিষ্ণু সদনে গমন করেন। তো ভীষ্ম পঞ্চক ব্রতের সংকল্প মন্ত্র রয়েছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সংকল্প মন্ত্র কোন দিন উচ্চারণ করবে? একাদশী দিন, যেই দিন ভীষ্ম পঞ্চক ব্রত শুরু। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে গঙ্গা স্নান করে, গঙ্গা না থাকলে আশেপাশে কোনো পবিত্র নদীতেও স্নান করতে পারো, তা না হলে বাড়িতে গঙ্গা 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 3 বার গঙ্গা 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 বলে স্নান করে, তারপরে হাতে পুষ্প নিয়ে এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবে। সংকল্প মন্ত্র উচ্চারণ করলে আমাদের কোনো অসুবিধা হবে না, ভগবানের কাছে প্রার্থনা যে ভগবান আমি এই ব্রতটা করতে চাইছি, তুমি সমস্ত যত বিঘ্ন বিনাশ, যত বিঘ্ন আসবে সেগুলো তুমি কাটিয়ে দাও, ভগবানের কাছে যদি প্রার্থনা করি তাহলে এই ব্রত করতে গিয়ে আমাদের কোনো বিঘ্ন, কোনো বিপদ, কোনো অসুবিধা হবে না।
ভীষ্ম পঞ্চক ব্রতের সংকল্প বিধিমন্ত্র। উত্থান একাদশী দিন ভোরে স্নান করে আচমন করে হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করতে হবে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতি বিপুবা যশমরাত পুনরী কাক্ষাংশ বাইরে অভ্যর্থনা সূচি। তারপর শ্রী গুরু প্রণাম বলতে প্রণাম মন্ত্র বলতে হবে, যদি দীক্ষিত থাকো, দীক্ষিত না থাকলে পৌপাদের প্রণাম মন্ত্র বললে হবে। তারপর শ্রী রাধা মাধব প্রণাম মন্ত্র, শ্রী পঞ্চদত্ত প্রণাম মন্ত্র ও নৃসিংহদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে। ভীষ্ম পঞ্চক ব্রতের সংকল্প মন্ত্র। ব্রতের সংকল্প মন্ত্র হাতে জল নিয়ে সংকল্প করবেন, হরি ওম তৎসৎ, ওম গোবিন্দ, ওম গোবিন্দ, ওম গোবিন্দ। তারপর হাতে পুষ্প নিয়ে বলতে হবে, ওম বিষ্ণুরম তৎসৎ অদ্য শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মনন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ং পূর্বভাগে নবদ্বীপ অন্তর্গত শ্রী মায়াপুরে দক্ষিণায়নে কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা তিথ অচ্যুত গোত্রস্য, তারপর নিজের নাম মাধবী গুণময়ী দেবীদাসী, শ্রীকৃষ্ণ প্রীতিকাম পঞ্চদিনাত্মক ভীষ্ম পঞ্চক ব্রতম অহং করিষ্যি। তো এটার ক্ষেত্রে আমি আমাদের অ্যাড্রেসটা বলেছি, তোমরা নিজের যেখানে তোমরা বাস করবে বা বাস করছো সেই জায়গার নাম বলবে, ঠিক আছে? আমি মায়াপুরের বলেছি, তো তোমরা নিজের ঠিকানাটা এখানে বলবে আর বাকি সব ঠিক এগিয়ে থাকবে। আর গোত্র নিজের নিজের গোত্র বলবে, আমাদের যারা ইস্কন ভক্ত বা দীক্ষিত ভক্ত তারা অচ্যুত গোত্র বলবে, আর নাহলে নিজের যেই গোত্র কাশ্যপ গোত্র বা কী কী গোত্র হয় ওই গোত্রগুলো বলবে। আর তারপর বলবে, ওম তদ বিষ্ণু পরমং পদং তথা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম তদ্বিপ্রাশ বিপন্নেব জাগ্রীবংশ সম্বন্ধিতে বিষ্ণু উপার্জত পরমং পদং। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল সংকল্প মন্ত্র। তো এই পাঁচ দিন ব্যাপী যে ব্রত চলবে, পাঁচ দিন পাঁচটা জিনিস ভগবানকে আমাদের অর্পণ করা উচিত। কী কী জিনিস? প্রথম দিন মানে একাদশীর দিন অর্পণ করতে হবে ভগবানের চরণে পদ্ম ফুল, ঠিক আছে? প্রথম দিন একাদশীর দিন। আর দ্বাদশীর দিন আমাদের অর্পণ করতে হবে ভগবানের হাঁটুতে বেলপাতা, বেলপাতা তিনটি পাতা সহ বেলপাতা ভগবানের হাঁটুতে অর্পণ করতে হবে। তৃতীয় দিন মানে ত্রয়োদশীর দিন নাভিতে গন্ধদ্রব্য দিতে হবে। সেই গন্ধদ্রব্য কী দিয়ে তৈরি করবে? কর্পূর চন্দন আর অগ্রু একসঙ্গে মিশিয়ে সেটা নিয়ে ভগবানের নাভি দেশে দিতে হবে, অর্পণ করতে হবে। আর চতুর্থ দিন কাঁধে, ভগবানের কাঁধে বেলপাতা আর জবা ফুল। জবা ফুল অনেকে বলে ভগবানের সেবায় লাগে না, হ্যাঁ লালটা লাগে না, কিন্তু শ্বেত জবা মানে সাদা জবা যেটা বা হালকা অফ হোয়াইট কালার হয় না, যেটা ক্রিম কালারের, সেটাও তোমরা অর্পণ করতে পারো, কিন্তু সবথেকে ভালো হয় সাদা জবা যদি তাও তোমরা পাও। তো বেলপাতা আর সাদা জবা চতুর্থ দিন ভগবানের দুই কাঁধে দিতে হবে। আর পঞ্চম দিন লাস্টের দিন রাস পূর্ণিমার দিন ভগবানের মস্তকে মালতি ফুল দিতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে অন্য পুষ্পও দিতে পারো, কিন্তু মালতী ফুলটা যদি সংগ্রহ করতে পারো দিতে পারো। আর এর মধ্যে যদি কোনো দ্রব্য তোমরা না সংগ্রহ করতে পারো, মানে অনেক চেষ্টা করেছো খোঁজাখুঁজি হয়তো পাচ্ছ না, অনেকের টাউনে বাড়ি বা প্রভাসে বা থাকে ওইখানে এগুলো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তখন আমাদের একটা অপশন রয়েছে মানসে মানে মনে মনে ভেবে আমরা ওইগুলো ভগবানকে অর্পণ করতে পারবো। কিন্তু এই নয় যে আমি চেষ্টা না করেই, হয়তো আমি ওগুলো একটু চেষ্টা করলে পেয়ে যেতাম, সংগ্রহ করতে পারতাম, তবুও আমি মানসে করছি না। যদি চেষ্টা করার পর যখন সংগ্রহ না করতে পারছি, তখন আমরা মানসে ভগবানকে এগুলো অর্পণ করব। তো এই পাঁচ দিন ব্যাপী এই পাঁচটা জিনিস, প্রথম দিন পদ্মফুল চরণে, দ্বিতীয় দিন বেলপাতা হাঁটুতে, তৃতীয় দিন নাভিতে গন্ধদ্রব্য, চতুর্থ দিন কাঁধে বেলপাতা ও জবা ফুল, পঞ্চম দিন মস্তকে মালতী ফুল, এই পাঁচটা জিনিস আমরা ভগবানকে অর্পণ করব। তো যখন আমরা পুষ্প অর্পণ করব কী চোখ মন্ত্র বলবো? এসো সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ, ঠিক আছে? তো এমনই যখন বেলপাতা দেব, এসো বেলপত্রে শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ, এভাবে বলবে। এখন আমি বলি যে এই ব্রতের, ব্রত করার তিনটি স্তর রয়েছে। আমরা আগে জেনে গেলাম এই ব্রতের কী মাহাত্ম্য রয়েছে, তারপরে জানলাম যে এই পাঁচ দিন ব্যাপী যে ব্রত চলবে ব্রতে ভগবানকে কী কী অর্পণ করব। এখন জানবো যে কভাবে, কটি স্তর রয়েছে ব্রত পালন করার। তো এই ব্রত পালন করার তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর কিন্তু খুবই, যারা শুদ্ধ বৈষ্ণব, হাজার
হাজার লোকের মধ্যে একজন কি দুজন ভক্তরা পারে এই কঠোর নিয়মটা, প্রথম স্তরটা সবার পক্ষে সম্ভব না, আমার পক্ষে তো সম্ভব না, তো তোমাদের পক্ষে সম্ভব হলে করবে। প্রথম স্তর সব থেকে কঠিন কি হচ্ছে, যে পাঁচ দিন ব্যাপী ওরা এক এক দিন মানে পঞ্চগব্য গ্রহণ করবে। প্রথম দিন গোময়, দ্বিতীয় দিন গোমূত্র, তৃতীয় দিন দুধ, চতুর্থ দিন দধি, আর পঞ্চম দিন এই সব মিশিয়ে সঙ্গে ঘি মিশিয়ে ওটা গ্রহণ করতে পারবে। আর তাও আবার অল্পটু একবার সূর্য বিকালে সূর্য অস্তে যাওয়ার আগে, তাও ঘাসের প্রথম আগা মানে অগ্রভাগ দিয়ে একটুখানি গ্রহণ করতে হবে। তো এটা খুবই কঠোর ব্রত, তো তোমরা যদি পারো করো, কিন্তু আমি পারবো না, আমার কথা বলছি। তো আরেকটা স্তর রয়েছে, এটা তো প্রথম স্তর সব থেকে কঠিন, সবার পক্ষে সম্ভব না। দ্বিতীয় স্তরটা ম্যাক্সিমাম বেশিরভাগ ভক্তরাই দ্বিতীয় স্তরটাই করে, আমার যতটুকু জানা আছে। দ্বিতীয়টা হচ্ছে ফলমূল গ্রহণ করে, ঠিক আছে, ফলমূল গ্রহণ করে। আর তৃতীয় স্তর হচ্ছে হবিষ্যান্ন গ্রহণ করে, যেটা সব থেকে সহজ, যাদের পক্ষে প্রথমটা তো সম্ভবই না, দ্বিতীয়টাও সম্ভব না, তারা তৃতীয়টা অবলম্বন করে, হবিষ্যান্ন গ্রহণ করে। তো ওইগুলো কী কী খেতে পারবো চলো আমরা আলোচনা করে নিই। প্রথম স্তরে যারা ব্রত করবে তাদের ক্ষেত্রে তো বললাম শুধু পঞ্চগব্য গ্রহণ করতে পারবে, তো এখানে আলোচনা করছি দ্বিতীয় স্তরের ব্রতকারীরা কী কী গ্রহণ করতে পারবে। ফলমূল, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, বাদাম সিদ্ধ, আপেল, কলা, নাশপাতি, আঙুর, আম, নারকেল, নারকেলের জল, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি ফল, আমলকি, আখ, লেবু, লেবুর রস, সন্ধেব লবণ। দ্বিতীয় স্তরে যারা ব্রত পালন করবে তারা কিন্তু দুধ বা দুগ্ধজাত দ্রব্য, অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শশা, তরমুজ, আতা, এগুলো একদম গ্রহণ করতে পারবে না। যারা তৃতীয় স্তরের ব্রত পালন করবে তাদের ক্ষেত্রে হবিষ্যান্ন একাদশী ব্যতীত হবিষ্যান্ন আতপ চাল, ঘি, সন্ধ্যা লবণ, কাঁচকলা, গম, বার্লি, আলু। ফলের মধ্যে গ্রহণ করতে পারবে আপেল, নাশপাতি, আঙুর, আম, নারকেল, নারকেলের জল, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, কিশমিশ, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি ফল, আমলকি, আখ, লেবু, লেবুর রস, ননিযুক্ত দুধ। তৃতীয় স্তরের ব্রতকারীরা যেগুলো বর্জন করবে সেগুলো হচ্ছে মুগ ডাল, তিল তেল, বেতর শাক, সাত্বিক শাক, মূলো, গাজর, শিম, বরবটি, বেগুন, মটরশুঁটি, ডাল, জিরা, তেঁতুল, অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শশা, তরমুজ, আতা। তো আমরা আলোচনা করে নিলাম যে যারা প্রথম দিন গ্রহণ করবে তারা কী কী গ্রহণ করবে, প্রথম স্তরে যারা দ্বিতীয় স্তরে তারা কী কী গ্রহণ করতে পারবে, কী কী গ্রহণ করতে পারবে না, তৃতীয় স্তরে যারা তারা কী গ্রহণ করতে পারবে আর কী গ্রহণ করতে পারবে না, ঠিক আছে। তো এখন আমরা জেনে নেব যে এই ব্রতের মধ্যে আমরা কীভাবে গঙ্গা স্নান করব, স্নানের মন্ত্রগুলি কী রয়েছে, কীভাবে তর্পণ করতে হবে, এটা নিয়ে আলোচনা করব। ভীষ্মপঞ্চক ব্রতের তর্পণ বিধি মন্ত্র, পবিত্র গঙ্গা বা নদীতে বা পুকুরে তর্পণ করতে হবে। পাঁচ দিন না পারলে অন্তত তিন দিন, এতেও যদি অসমর্থ হও তাহলে অন্তত একদিন ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ অবশ্যই করা উচিত। বাড়িতে তর্পণ করলে আচমন পাত্র ও বিসর্জন পাত্র তর্পণ করতে পারো, একটি আচমনের পাত্র নিতে হবে, একটি অর্ঘ জলের পাত্র আর একটি বিসর্জন পাত্র প্রয়োজন হবে বাড়িতে যদি তর্পণ করো। বাড়িতে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে হবে এবং এরপর তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করতে হবে। তর্পণ দুই হাত ডান দিকে ও নিচে কাত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধা অঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয়। নদীতে একবার ডুব দিয়ে স্রোতের দিকে কোমর জলে আচমন করে হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করতে হবে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত জসমাত পুনরিকাক্ষাং সবাজ্যে অভ্যন্তর সূচি। তারপর শ্রী গুরু প্রণাম মন্ত্র বলতে হবে, যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র, নমোয়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমহতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণে চারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। তারপরে তীর্থে আবাগহন করতে হবে। তীর্থ আবগন মন্ত্র হচ্ছে, দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহি বিষ্ণু মামা নুগ্গং তব তীর্থ আবগাহনে। স্নান সংকল্প মন্ত্র, ওম বিষ্ণু রোম তৎসাৎ অদ্য শীর্ষেত বরাহ কল্পে বৈবস্বত মনন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ং পূর্বভাগে নবদ্বীপ অন্তর্গত শ্রী মায়াপুরে দক্ষিণায়নে কার্তিক মাসে শুক্লপক্ষে তিথৌ, যেই তিথি থাকবে মানে একাদশীর দিন হলে একাদশী দিন, দ্বাদশীর দিন দ্বাদশী তিথি বলতে হবে,
অচ্যুত গোত্র, নিজের নিজের গোত্র, তারপরে নাম বলতে হবে নিজের, তারপরে শ্রীকৃষ্ণ প্রীত্যকাম শ্রী গঙ্গাদেবী প্রীত্যার্থে অশ্ব ভাগীরথী গঙ্গায়ং মধ্যাহ্ন স্নান অহং করিষ্যে। তারপর গঙ্গা প্রণাম, সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি নমস্তে দেব দেবেশি গঙ্গে ত্রিপথস্য গামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবর্চিতে। তারপরে গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করতে হবে, নন্দিনীতি চ তে নাম বেদেষু নলিনীতি চ দক্ষা পৃথিবী বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোকপ্রসাদিনী ক্ষেমঙ্ক্রী জাহ্নবী চ শান্তা শান্তিপ্রদায়িনী এতানি পুণ্যনামানি স্নানকালে প্রকীর্তয়েত। তারপরে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে ডুব দিয়ে স্নান করতে হবে, স্নানন্তে শিখা বন্ধন করে তিলক ধারণ করতে হবে, তারপরে প্রথম এবং ষষ্ঠ গায়ত্রী মন্ত্র 10 বার করে জপ করতে হবে, গায়ত্রী দীক্ষিত না হলে 8 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কাম গায়ত্রী মন্ত্রে 4 বার ভগবানের উদ্দেশ্যে ইদম শ্রীকৃষ্ণ তর্পায়ামি নমঃ 4 বার কৃষ্ণের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে, গঙ্গাদেবীর উদ্দেশ্যে জলদান করতে হবে, ওম গাং গঙ্গায় বিষ্ণু মুখায় শিবামৃতে শান্তিপ্রদায়িনী নারায়ণেই নমস্তুতে। তারপর শ্রী ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ উত্তর দিকে মুখ করে, আগে কিন্তু পূর্ব দিকে মুখ করে আমাদের এই কাজগুলো হচ্ছিল, এখন আমরা উত্তর দিকে মুখ করব, তর্পণ মন্ত্র 3 বার বলতে হবে, ওম বৈয়াগ্র পাদ্য গোত্রায় সংস্কৃতি প্রবরায় চ অপুত্রায় দদামে তৎ সলিলং ভীষ্ম বর্মণে, এটা 3 বার বলতে হবে, ঠিক আছে, তর্পণ করার মাধ্যমে। তর্পণ 2 হাত ডান দিকে ও নিচে কাত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধা অঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয়। তারপর ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্ঘ্যদান, এটাও 3 বার, বসু নাম অবতারায় শান্তন রাত্মজায় চ অর্ঘ্যং দদামি ভীষ্মায় আজন্মা ব্রহ্মচারিণে, এটাও 3 বার মন্ত্র বলে ওনার উদ্দেশ্যে অর্ঘ্যদান করতে হবে। তারপর ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম, ওম ভীষ্ম শান্তনব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় অভিরক্তির বাপ্নত পুত্র পৌত্র চিতাং ক্রিয়াম। তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে 3 বার জলদান করতে হবে সূর্যদেবের দিকে মুখ করে, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুত্তিং ধনন্তারিং সর্ব পাপগ্নং প্রণত অস্মি দিবাকরম। তারপর সমস্ত জীবের উদ্দেশ্যে জলদান করতে হবে, আ ব্রহ্ম স্তম্ভ জগত ত্রিপত্যই নম। এরপর গায়ত্রী মন্ত্র জপ, যারা গায়ত্রী মন্ত্র দীক্ষিত না তারা একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো এরপরে আসছি যে স্নান মন্ত্র আমাদের জানা হয়ে গেল, সংকল্প মন্ত্র জানা হয়ে গেল, যে অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিন যেহেতু আমাদের ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হচ্ছে তো পরের দিন কিভাবে পালন করব। তো পরের দিন প্রথম স্তরের যারা তারা জল খেয়ে, দ্বিতীয় স্তরেরও জল খেয়ে, ঠিক আছে, জল খেয়ে পালন করা যাবে, আর তৃতীয় স্তরের যারা তারা হবিষ্যান্ন তো গ্রহণ করছে, হবিষ্যান্ন খেয়ে গ্রহণ করতে পারবে, পালন করতে পারবে, কারণ ওটার মধ্যে পঞ্চশস্য রয়েছে। আর আদারওয়াইজ যে দুটো স্তর রয়েছে, প্রথম স্তর দ্বিতীয় স্তর, তারা জল খেয়ে পালন করবে, ঠিক আছে। আর লাস্টের দিন রাস পূর্ণিমার দিন সেদিন একদম ব্রতের শেষে পালন করতে হবে, কেমন? তো তোমরা সবাই অবশ্যই ভীষ্ম পঞ্চক ব্রত করার চেষ্টা করো। দেখো যে যে স্তর সম্ভব সেই স্তর করো, এই নয় যে প্রথম স্তরটাই আমি করবো অথচ আমার শরীরে নিতে পারছে না অত কষ্ট, ওটা না, কারণ ভগবানের নাম গুণগানও আমাদের করতে হবে, তাই না? শুধু যে না খেয়ে দিয়ে বসে থাকলেও ভগবান খুশি হবে না, ভগবানের সেবা করতে হবে। তো নিজের শরীর ঠিক রেখে আমাদের ব্রত করা উচিত। তো তোমরা দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর করতে পারো, দ্বিতীয় স্তর আই থিঙ্ক কারো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যারা খুবই অসুস্থ শারীরিকভাবে তারা তৃতীয় স্তরটা গ্রহণ করতে পারো। তো তোমরা সবাই অবশ্যই ভীষ্ম পঞ্চক ব্রত করো, এটার ফলে আমরা কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে পারবো আর ভগবানের ধামে শীঘ্র অতি শীঘ্র যেতে পারবো। চলো সবাই একসাথে ভীষ্ম পঞ্চক ব্রত করি। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। হরে কৃষ্ণ।